65% মিষ্টি, 35% টক, আর এটা খাওয়ার পরে আলাদা একটা সেন্ট আসে এর ভিতরে। কামড় দেওয়ার পরে এটা ঘ্রাণ বেরোয়, হ্যাঁ, এই ঘ্রাণটা আরো বেশি আকর্ষণীয়। আর এদের যখন খাওয়া শুরু করবে তখন সে যত সময় থাকবে গর্বে ফেরে শুধু এই বড়ই খাবে। অন্য পিরাইগুলো সিরা পুড়িয়ে গেছে, হ্যাঁ, এগুলো ওই যে সিরা পড়ছে, এই যে এইগুলো দেখা যাচ্ছে বুটাগুলো, খালি একটা ডাল ধরে উঁচু করলে মনে হচ্ছে যে অনেক ভারী, না অনেক ভারী, শুধু ফুল আর আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুরের বোয়ালমারি লঙ্কাচরে। আজকে হচ্ছে 21 ডিসেম্বর, অর্থাৎ শেষ সপ্তাহ শুরু হয়ে গেছে ডিসেম্বরের, আর এই সময়টাতে আমরা লাস্ট একটা আপডেট দেখাতে এসেছি আমাদের হচ্ছে আহেদুল ইসলাম ভাইয়ের সেই চায়না টক মিষ্টি কুল বাগানে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সাইজ এসে গেছে কুলের, অনেক বড় বড় সাইজ এসে গেছে কুলের, মাশাআল্লাহ। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম আহেদুল ভাই সেটাই হয়েছে, তাই না? ইনশাআল্লাহ। যে আমরা চাইছিলাম যে হচ্ছে ডিসেম্বরের শুরুর দিকে হারভেস্ট শুরু হবে আস্তে আস্তে করে, আজকে 21 তারিখ, এখন তো একেবারে পরিপূর্ণ, একেবারে পুরো ই হয়ে গেছে, পুরোটাই ম্যাচিউর হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে। আর দর্শকরা যেটা দেখছেন এটা হয়তো গত 1 সপ্তাহ আগে আপলোড হওয়া ভিডিওটাতে দেখেছেন, এত সুন্দর, এত ধরন, এত ফলন বাংলাদেশে আর কোনো কুলে এখনো পর্যন্ত আমি দেখিনি, এখনো হয় না এরকম, আমি এখনো পর্যন্ত দেখিনি, এটাই প্রথম চায়না টক মিষ্টি কুল। হ্যাঁ, এটা হতে পারে আগামের যে ব্যাপারটা সেটা হচ্ছে টাঙ্গাইলে টক কুলটা একটু বেশি আগাম হয়, তবে ওইটা হচ্ছে একটা কষ ভাব থাকে, হ্যাঁ, কষটা ধরনের, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র আচারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। জি, আর এটা আপনার আচার বলেন, আচার পর্যন্ত বোধহয় যায় না, আচার পর্যন্ত যায় না, কারণ এটা পাকা কুলের চেয়ে বেশি খায় এগুলো। এমনি আমি সবসময় বলি যে এই কুলটা যখন আমি খাই তখন আমার অন্য কুলের স্বাদ ভুলে যাই। হ্যাঁ, বিসমিল্লাহ, আজকে কথা বলবো আমরা, কিন্তু কুল খাবো আর কুল দেখাবো দর্শকদের। এটা কিন্তু কামড় দেওয়ার পরে এর ভিতরে কিন্তু আলাদা একটা সেন্ট আসে, কড়মড় করে, কিন্তু কুড়মুড়ে একটা ব্যাপার থাকে ভাই। তাহলে আপনার হারভেস্ট তো চলছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো এখন হারভেস্ট পুরো। কত বেচা কিনা করতে পারছেন, কিরকম কেজি দরে? না, এখন তো আমাদের এখানে অন্য জায়গা আছে, কিন্তু আমাদের এখানে বাজারটা ভালো বেশি, কারণ 250 টাকা খুচরো বিক্রি হয় বর্তমানে, কিন্তু পাইকারি হিসাব তো আর ওই দিয়ে আপনার 250 টাকা ধরা যাবে না, পাইকারি তো আরও কম। পাইকারি কেমন বিক্রি হচ্ছে এখন? পাইকারি 100-এর উপরে থাকে, 120-130-150 এরকম বিক্রি হয় এখন এই মুহূর্তে। আপনার যে ফলন আপনি দেখছেন, মোটামুটি আমরা যেটা সবসময় বলে থাকি যে কুলগুলা লাস্ট যে 1 সপ্তাহ, অর্থাৎ বিক্রির আগের যে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহে কিন্তু দারুণ পরিবর্তন হয়। জি, আমরা গত সপ্তাহে দেখে গেছি ছোট 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 কালার ছিল, সবুজ সবুজ ছিল, আর এখন কিন্তু সব সাদা আদর্শে, সব এই যে কালার এসে গেছে, এই এই কালারগুলো দেখলে এই যে সব আপেলের কালার, একদম সেম আপেল, এটা দেখে মনে হবে আপেল। এই কুলের একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা আমার কাছে ভালো লাগে, যে ধরেন আপনি দেখবেন যে বড় হচ্ছে না বড় হচ্ছে না এরকম একটা ব্যাপার, ছোট হঠাৎ যখনই আর কি ম্যাচুরিটি এসে যাবে ওই সময় 7-10 দিনের মধ্যে একটা দারুণ দারুণ একটা পরিবর্তন এসে যায়। হ্যাঁ, তো এখন তাহলে তো একটু আগে যদি আপনার হচ্ছে 60 কেজির হিসাব হতো এখন 80 কেজি, আগে 80 কেজির হিসাব হলে এখন 100 কেজি, কারণ সাইজ বেড়ে গেছে, সাইজ বেড়ে গেছে, তাই না? সাইজ বেড়ে গেছে, ওজনও বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আপনি কি ভাবছেন আপনার এই কুলটা নিয়ে, মানে এখন সামনের দিনে আসলে যদি আমরা একসাথে হারভেস্ট করি এই গাছটাতে, তাহলে কত কেজি এখানে পাইতে পারি আমরা, বা কত মন, বা কীরকম এই গাছটার হিসাব যদি আমরা? গেছে বারে সে তো এবছর গাছ বাড়তি বড়, সেই হিসেবে তো তার স্যার বেশি ফলন হবে। আচ্ছা, গেছে বার কেমন পাইছিলেন একটা গাছে? 3.5 মন, 3.5 মন, 3.5 মন একটা গাছে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে তো একটু 4 মন বা 4.5 মন আশা করাই যায়, এরকমই আসবে তা। আচ্ছা, সেই ক্ষেত্রে দর্শক আপনারা অন্যান্য কুল গাছগুলোতে মোটামুটি আমরা শুনেছি যে 60 কেজি, 80 কেজি, 100 কেজি, সেই জায়গায় আপনার যদি 100 কেজিও হয় তাহলে 2.5 মন হয়, তাই না? হ্যাঁ, 100 কেজি হলে 2.5 মন, তার মানে 3 মন, 3.5 মন, তার মানে সেটা কত কেজি, প্রায় 200 কেজির কাছাকাছি, তাই না? যদি 3 মন হয় তাহলে 120 কেজি, 4 মন হলে 160 কেজি, তাই না? হ্যাঁ, তো 160 কেজি, মানে 150 কেজি, 160 কেজির এরকম একটা ব্যাপার আমরা এক একটা গাছে পাচ্ছি।
আমার প্রথম যে গাছ আছে ওই যে যেগুলো এই বছরের ওই গাছে তো আপনার ই থেকে 12 থেকে 15 কেজি আসবে মানে একবারে বছরে যে 7-8 মাসের যে গাছটা হ্যাঁ হ্যাঁ 7-8 মাসের যে 7-8 মাসের গাছ আর হচ্ছে এটার স্বাদের ব্যাপারটা একটু আপনি এখন বলেন যে এখন কি রকম স্বাদ হলো আমি আমি খেয়েছি আমি পরে বলবো আগে আপনারটা আপনি বলেন এটা তো আমি আরো 2 বছর আগে থেকেই খাচ্ছি এবং এর স্বাদ দর্শকরে তো জানাইছি যে আসলেও এর স্বাদ আসলে লগে 65% মিষ্টি 35% টক আর এটা খাওয়ার পরে আলাদা একটা সেন্ট আসে এর ভিতরে কামড় দেওয়ার পরে এটা ঘ্রাণ বেরোয় হ্যাঁ এই ঘ্রাণটা আরো বেশি আকর্ষণীয় আচ্ছা আর এদে যখন খাওয়া শুরু করবে তখন সে যত সময় থাকবে গর্বে ফেরে শুধু এই বড়ই খাবে অন্য যে মিষ্টিগুলো আছে ওগুলো কিন্তু ধরে না কেউ মানে এইটাই খায় এটাই শুধু খায় মানে শুধু মুখে কামড়িয়ে বা মুখে খাওয়ার জন্য কাঁচা খাওয়ার জন্য এটা বেস্ট এইটা সবচেয়ে বেস্ট মিষ্টিগুলো কিন্তু আপনার কয়েকটা 4-5টা খাওয়ার পরে কিন্তু ওর একটা অরুচি এসে যায় ভালো মিষ্টিগুলো হলে ওদের ই এসে যায় কিন্তু এটা কিন্তু কোনো কেউ খাইয়ে কয় না যে আমার এখন রুচি কমিয়ে গেছে কিন্তু আর খাবো না যত সময় পেট না ভরবে তত সময় খাবি মানে ওই যে ভাত খাওয়ার সময় সালাদের মতো সালাদের মতো ভাত খাইতে খাইতে অরুচি এসে যায় সালাদ খাইলে আবার রুচি ফিরে আসে তো ব্যাপারটা হচ্ছে কুলটাও ওই রকমের অন্য কুল খাইলে অরুচি আসবে কিন্তু এই কুলটা খাইলে অরুচি এর কোনো অরুচি নাই শুধু খাবে আমরা একটু দর্শকদের ডাল ধরে দেখাই এই যে দেখেন কুলের অবস্থা এরকম ভাবে টান দেওয়া যাবে তাই এই যে এইখান থেকে কিন্তু এগুলো পেরাইগুলো সিরা পড়ে গেছে হ্যাঁ এগুলো ওই যে সিরা পড়ছে আচ্ছা এই যে এইগুলো দেখা যাচ্ছে বুটাগুলো এই যে খালি বুটা আচ্ছা এগুলো কিন্তু সিরা পড়ে গেছে এরপরও দেখেন গাছের এরপরেও যে পরিমাণ ধরে আছে গাছের অবস্থা দেখেন হ্যাঁ এদিকে দেখেন মাশাআল্লাহ আল্লাহ পাকের নিয়ামত না দেখাবো কোন একটা ডাল ধরে উঁচু করলে মনে হচ্ছে যে অনেক ভারী না অনেক ভারী শুধু কুল আর কুল এই গাছের পাতাও নাই এরকম মনে হচ্ছে এখানে হচ্ছে ঠেক দেওয়া হয়েছে বাঁশ দিয়ে হ্যাঁ বাঁশ দিয়ে এই যে এই ডালটা এটা ছেড়ে দিলে পর একদম এটা সহকারে নিচেই চলে যাবে একদম এটা শুধু বাঁশ দিয়ে রাখছে তো আপনি ঠেক দিয়েও তো ঠেকাইতে পারেন হ্যাঁ না এগুলো আপনার এই না আরো নিচে চলে গেছিল একদম মাটিতে মিশে গেছিল এইগুলো আমরা দেখি উপরে দেখি উপরেও কিন্তু এই যে ডালটা দেখেন এটা উল্টে গেছে যে বাদাই দেওয়ার পরে এর অবস্থা দেখেন এটা সোজা করেন সোজা করে দেখেন এর অবস্থা করলে তো এই দেখেন বাহ বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন শুধু কুল আর কুল এই এই কুল দেখলে আমি আমি মনে করি যারা কৃষি প্রেমী রয়েছেন এই কুল দেখলে তার অন্য কুলের যে ধরনের ব্যাপারটা তিনি সেটা ভুলে যাবেন এরকম একটা ব্যাপার এটা অবাক করার মতো একটা ধরন আচ্ছা আমরা আমরা পাশাপাশি কিছু ভারত সুন্দরীও দেখাই তাহলে ভারত সুন্দরী এগুলো বুঝতে সুবিধা হয় আচ্ছা ওই দিক থেকে আমরা ছোট গাছ থেকে একটু শুরু করি হ্যাঁ গাছটা দেখেছেন এই বছরের গাছ আপনার এই গাছেই কিন্তু আমার 15 কেজি কুল আছে পনেরো কেজি এই কত গাছ হ্যাঁ এই বছরের গাছে মানে এই বছর বলতে যে 8 মাস গাছের যে বয়স এটা এই যে পাশে যে আর একটা এটাও দেখেন এই একই অবস্থা এটা তো মানে ওটা ডাবল হবে ফল এটা ডাবল মানে দেখেন এটা যদি 15 কেজি হয় এটাই ফলের সাইজ 30 কেজি ফলের সাইজগুলো দেখেন আর কালার সেরকম কালার আচ্ছা এই যে ডালগুলো এগুলো কিন্তু কম ধরে নাই কিন্তু তার চেয়েও বেশি ধরে এগুলো কারণ এটা হলো আপনার ওই সিরিয়ালে ধরা নাই দেখছেন এই যে একটা ডালে কয়েকটা তিনটা এই যে ডালটা হচ্ছে তিনটা এরকম এরকম পাতলা পাতলা আর ওইটার একটা ডাল দেখেন এটার অবস্থা ওইটার একটা জায়গাতেই তো এই দেখেন এই যে অবস্থা যখন ধরে তখন চতুর্দিকে একদম ধরে বয়লার মতো একবার চতুর্দিকে লাগে থাকে আপনার শামুকের ডিম পাড়ার মতো চতুর্দিকে ই থাকে আর এই গাছটা থাকে মাঝে আর চতুর্দিকে ফল থাকে আচ্ছা একটা যে কোনো একটা ডাল ছোট একটা ডাল আমরা একটু গুনে দেখি তো যে কয়টা থাকতে পারে একটা যে কোনো একটা ছোট ডাল একেবারে ছোট ওইটা তাই না এই দেখেন ছোটটা কিন্তু এইগুলো সাইজ অনেক কিন্তু বড় অনেক দেখছেন যে এই যে এই পাশে যে দেখতেছেন যে আর আর একটা গাছ প্রত্যেকটা গাছের কিন্তু কালার এবং ফল সে একই আচ্ছা একই ধরনের এই যে এই সাইডে দেখেন এগুলো নতুন গাছ সবই এগুলো সব নতুন গাছ আর ভিতরে পুরাতন গাছ হ্যাঁ এদিক দিয়ে আসেন আচ্ছা এই যে এই এই ডালটা এই দেখেন এই যে উঁচু করে দেখাচ্ছি এই দেখেন এই যে অবস্থা হ্যাঁ আপনি এর এর একটা ডাল গোনেন এর ভিতরে কতগুলো কুল আছে দেখেন এই যে এটা এটা এক একটা ডালে তো তসবি গোনার মতো হয়ে যাবে
এ তসবির মতো মনে করেন সব উড়ে আছে ইনশাআল্লাহ এই গাছে আচ্ছা এই যে প্রত্যেকটা ডালের অবস্থা এই যে দেখছেন এখান থেকে যদি ধরার মতোই আছে এখান থেকে যদি আমরা একটা শাখা ডাল যেটা এটা গুনে দেখেন কতগুলো ফল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 35টা তো ঘটনা আছে যে এইটাতে আমরা পাইছি 35টা আচ্ছা আর আমরা ভারত সুন্দরীতে দেখেছি এভারেজ কত তিনটা চারটা পাঁচটা তিনটা চারটা পাঁচটা 10টা পর্যন্ত আছে 10টা পর্যন্ত হয় ওই যে মাথায় যে কিছু আছে আর তারপরও এটা যেটা আমাদের সামনে পড়ছে ওইটাই আমরা গুনেছি জি যদি এরকম হয়তো যে না এর থেকে আরো বড় আছে সেটাতে হয়তো আরো বেশি পাওয়া যায় তো হ্যাঁ ওটা বড় মানে এভারেজ এভারেজ আপনার 35 40টা 50টা এরকমের থাকেই আপনি দেখেন যে যে ডাল উঁচু করছে দেখেন কোনটাই কম আছে ধরা এই যে এই দেখেন অবস্থা এই যে হ্যাঁ প্রত্যেকটা ডালেই একই অবস্থা এদিকে এদিকে দেখেন কি হ্যাঁ একই অবস্থা এই যে এই দেখেন যে ডালের অবস্থা আর দর্শকদের আমি বলতে চাইবো যে দর্শক আমরা গত কয়েকটা পর্বে এটা পরিচর্যার ব্যাপার নিয়ে অনেক কথাই বলেছি তো পরিচর্যা নিয়ে এখন নতুন করে আর কিছু বলতে চাইবো না আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই শুধু আমাদের টার্গেটটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এই সময়টাতে এই ফলো আপ ভিডিওতে আপনারা শুধু দেখবেন যে কেমন কালার হয় কেমন সাইজ হয় আর হচ্ছে এটার এখন ধরন বা ফলনটা আসলে কেমন এইটাই তো ভাই মোটামুটি আমাদের কুল দেখানো হলো আরও চাইলে আরও সারাদিন দেখানো যাবে শেষ হবে না এরকম একটা ব্যাপার আমরা চাইবো যে এত বেশি আমরা না দেখায় এখন কিছু কথা বলতে সেটা হচ্ছে নতুনদের জন্য যারা নতুন করে এই কুল চাষটা করবে হ্যাঁ তাদেরকে তো আপনি পরামর্শ দিবেন এটা আমরা বরাবরই জেনে এসেছি এবং আপনি যেটা পরিচর্যা ছাড়াই করতে পেরেছেন এবছরেও সেটাও জেনেছি এখন নতুনদের আপনি এইটার আসলে সঠিক জাতটা কি দিতে পারবেন আমার এই যে জাতটা দেখছেন আমার কিন্তু গেছে বর থেকে আমি চারা দিছি এর আগে কিন্তু আমি চারার ভিতর ঢুকি নাই আচ্ছা আমি আগে নিজে প্রজেক্ট করছি বাগান করছি সাজাইছি ফল হয়েছে এরপরে মানুষকে চারা দিছি আচ্ছা আমি কিন্তু আগে চারার ব্যবসার ভিতরে জানাই আচ্ছা আচ্ছা কারণ আমার নিজের যখন হয়েছে তখন থেকে আমি চারাটা দেওয়া শুরু করছি অতএব আমার কাছে যে চারাগুলো নিজে যা তো আমার বাগান থেকে যেগুলো হবে আমি এইগুলোই মানুষকে দেয়া দেব এবং দেওয়ার ভালো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটাও আমরা চাইব আর দর্শক আপনারা যারা আজকের এই ডকুমেন্টারিটা দেখছেন আমি জানি না এটা কবে আপলোড হতে পারে আজকে হচ্ছে ডিসেম্বরের 21 তারিখ এটা একটু আগাম হওয়ার কারণে আপনার বলসুন্দরী বা মিষ্টি যে জাতীয় কুলগুলো রয়েছে তার একটু আগেই শেষ হয়ে যায় হয়তো আপলোডের পরবর্তী এক সপ্তাহ বা এরকমের খুবই কম সময় আপনারা পাবেন এই প্রজেক্টটা ভিজিট করার আমি আশা করব আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন যদি আপনাদের ভালো লাগে এবং আপনি যদি আগ্রহী হন এই কুলটা করার জন্য তাহলে অবশ্যই এই প্রজেক্টটা ভিজিট করবেন আমাদের আকিদুল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কারচর গ্রাম তাই না জি আর আকিদুল ভাই তো ঠিকানা সহ ফোন নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশনে দেওয়াই থাকবে আপনারা কথা বলে আমি বলবো যে আমাদের এই ভিডিও দেখে আপনাদের প্রলোভিত হওয়ার কোনো দরকার নেই আমরা আপনাদেরকে বলছি না আপনি এই বাগান করেন তবে আসেন এসে দেখেন তারপরে হ্যাঁ দেখে যদি আপনার পছন্দ হয় যে না আমার ওই যে মিষ্টি কুল আছে বল সুন্দরী আছে ভারত সুন্দরী আছে চায়না টক মিষ্টিও আছে কোনটা করবেন আপনি কোনটা আপনি করবেন আপনি নিজে দেখে এরপরে ই করেন পছন্দ করেন আমরা আমাদের কাজটা হচ্ছে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে ভালো কিছু হচ্ছে কৃষিতে সেটাকে আপনাদের সামনে তুলে ধরা আর যাচাই বাছাই করা বাজ বিচার করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা বাজ বিচার করে যেটা ভালো লাগবে ওইটাই করবেন আমি বলবোই না যে আপনি চায়না কুলে আসেন আপনি এই প্রজেক্টে আসেন এখানে তিন চারটা প্রকারের কুল আছে আপনার যেটা ভালো মনে হবে যে না আমি এটা করে সফল হতে পারবো ঠিক সেইটা করেন আর সবসময় চেষ্টা করবেন বাগান করার সময় যে জাত নির্বাচনে জাত নির্বাচনের ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস নিতে হবে কারণ আপনি টাকায় ঠকলে সেটা ওভারকাম করতে পারবেন রিকভার করতে পারবেন কিন্তু যদি জাতে ঠকেন এটা কখনো রিকভার ওই বাগান আর ই করতে পারবেন ওরে চেঞ্জ করা লাগে তার মানে আরে এক বছর গ্যাপে চলে যাবে এরপরে যে লস কারণ শুরু থেকে আমরা এসব করি আইছি আমরাও এর ভুক্তভোগী হ্যাঁ সেটাই কারণ আমার দ্বারাই কেউ এরকম হবে আমি এগুলো কারণ আমার এই কষ্টটা আমি জানি এই জন্য আমার দ্বারা এগুলো সম্ভব না এই জন্য যারা মূলত সঠিক যেভাবে একজন প্রজেক্ট করলে মোটামুটি যে লাভের সম্ভাবনা আছে সেইভাবে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করি এটাই কারণ আমাদের দ্বারাই
যেহেতু আমরা নিজেরাই এর আগে প্রতারিত হয়েছি, এই জন্য আমাদের ওই কষ্টটা আমাদের ভিতরে আছে, উপলব্ধি করতে পারি। হ্যাঁ, এটা 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 হ্যাঁ। তো দর্শক, মোটামুটি আজকে আমরা এখানেই শেষ করব। যাবার আগে আবারও শুধু একটা কথাই বলবো, প্রয়োজনে প্রথমবারের মতো টাকায় ঠকেন, একটু বেশি দামে চারা নেন বা বেশি দামে জাত নেন, কিন্তু যেটা ভালো জাত ওইটা নেন। আর যদি আপনি কম দামে পান সেটা আপনার সৌভাগ্যের ব্যাপার, সেটা নিয়ে তো কোনো কথাই নেই, তাই না? তো যাই হোক, আকিদুল ভাই, আপনার সাথে অনেক কথা হলো। এ বছরে মোটামুটি কয়েকটা পর্বে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার এই বিশেষ জাতের এই কুলটা। আশা করছি আমাদের দর্শক যখন যোগাযোগ করবেন তাদের জন্য নমনীয় হবেন, সহনীয় পর্যায়ে থাকবেন ইনশাআল্লাহ। যতদূর সম্ভব আমরা চেষ্টা করি কৃষকের সহযোগিতা করার ইনশাআল্লাহ। আর এ তো আমার গেছেবার থেকে এ পর্যন্ত আমার যেহেতু কিছু গ্রাহক আছে, যারা আছে মোটামুটি এরা কিন্তু মাঝে মাঝেই আসে, যারা আমার কাছ থেকে চারা নিছে এবং বাগান করছে এসব লোকজন কিন্তু মাঝে মাঝেই আসে, ভাই আপনার কুলের কি অবস্থা, আসে দেখে, দেখেও তারাও কয় যে না খুব সুন্দর, মানে তাদেরও যা বাগানে কুল হয়েছে এগুলো খুব ই করে, ওরা পরীক্ষা করে যে আসলে আমার দ্বার আমাদের মিলছে কিনা, যাতে মিলছে কিনা, এগুলো আসে, ঠকলো কিনা এরকম একটা, কিন্তু আসে না, কয় যে না ঠিক আছে ভাই। অবশ্যই এটাই আর কি, আপনারা আসবেন দেখবেন মিলছে কিনা, আর সংগ্রহের সময় তো একটু সচেতন থাকবেনই। তো আকিদুল ভাই ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।